আমার প্রিয় বন্ধুরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ 2023 জুন সেশনে, হাতে মাত্র আর কয়েকটি দিনই রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা প্রচুর সংখ্যা আমাকে ফোন করছো যে দাদা কিছু পড়া হয়নি, পরের বার পরীক্ষা দেব। অনেকে ভয় পাচ্ছ, দাদা ইংরেজি তো কিছুই পড়া হয়নি, কিছুই বুঝি না, আমরা কীভাবে পাস করব। তো আজকের এই ভিডিওতে থাকছে ইংরেজির টিপস, ট্রিক্স এবং সিলেবাস। যদি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, শুধু পাস নম্বর নয়, তার থেকে বেশি নাম্বার তোমরা তুলতে পারো সারা বছর না পড়াশোনা করে। যদি আমরা বিগত বছরের রেজাল্টগুলো একটু পর্যালোচনা করি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে দেখা যায় যে অঙ্ক এবং ভৌতবিজ্ঞান এই দুটো বিষয় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ফেল করেছে, কিন্তু ইংলিশে কিন্তু মোটামুটি সবাই পাস করে যায়। আর যদি এই ভিডিওটি দেখো না প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে পাস নয় তার থেকেও বেশি নাম্বার তোমাদের উঠবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি। সবার প্রথম, তোমরা অনেকেই জানো না যে ইংলিশে বা মাধ্যমিক রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে প্রতিটি বিষয় কত নম্বরে পাস, ভিডিও দেওয়া রয়েছে, আমি শর্টে বলি। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 90 নম্বরের পরীক্ষা হয়, প্রজেক্ট থাকে 10 নম্বর। এই প্রজেক্টে প্রত্যেকটা স্কুলের শিক্ষকরাই চেষ্টা করে সবাইকে 10 বা 9 দেয়। তোমাদের পাস মার্ক হচ্ছে কিন্তু 25, অর্থাৎ প্রজেক্ট এবং লিখিত মিলিয়ে তোমাদের কিন্তু 25টা নাম্বার মাত্র তুলতে হবে। যদি তুমি প্রজেক্টে 10 পাও তাহলে লিখে তুলতে হবে 15, তাহলে 15 আর 10 25 নম্বর হয়ে গেল। যদি কেউ 9 পাও প্রজেক্টে তাহলে ওদেরকে লিখে কিন্তু 16 তুলতে হবে। এইভাবে তোমাদের 25টা নাম্বার অ্যাড করতে হবে। ক্লিয়ার হলো? পাস মার্ক বুঝতে পারলে? এবারে ইংলিশে একটি ভালো রেজাল্ট করতে হলে সারা বছর না পড়ে এই কয়েকটা দিন মাত্র পড়াশোনা করে কী করতে হবে? সবার প্রথম তোমাদের কিন্তু সিলেবাসটা জানতে হবে। সিলেবাস জানতে হবে, কোন পার্ট থেকে কত নাম্বার পরীক্ষায় দেয় সেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই জানতে হবে। তো প্রথমত আমি বলি সিলেবাসে তোমাদের কী কী রয়েছে। তোমাদের 90 নম্বরের মধ্যে সিন থাকে 20 নম্বর। সিন মানে তোমাদের যে পাঠ্য টেক্সটবুকগুলো রয়েছে সেখানে তোমরা দেখতে পারো প্রোস রয়েছে, পোয়েম রয়েছে এবং ড্রামা রয়েছে। প্রোস থেকে একটা প্যাসেজ তুলে দেবে, সেই প্যাসেজটা দেখে তোমাদের কিন্তু 5টা ট্রু ফলস বা 5টা প্রশ্ন দিল বা 5টা MCQ দিল, সেই উত্তরগুলো করতে হবে। তাহলে হাতে যে কদিন টাইম আছে তোমাদের কী করতে হবে, সিনের যে পাঠগুলো রয়েছে তার উপরে একটি আমি সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি যে কোনগুলো 2023 জুন সেশনে পরীক্ষা আসতে চলেছে, ভিডিওর আগে দেখে নিও। ওই সিনের যে সাজেশান আমি দিয়েছি তোমরা কী করবে, সেই সাজেশানের প্রোজ এবং পোয়েমগুলোকে রিডিং পড়ে বাংলা মিনিংটা একটু জেনে রাখো। তাহলে পরীক্ষার সময় যে প্যাসেজটা দেবে না, সেই প্যাসেজটা থেকে তোমরা যদি বাংলা মিনিংটা জেনে যাও তাহলে ট্রু ফলসগুলো এবং প্রশ্নের উত্তরগুলো নিজেরা কিন্তু সলভ করতে পারবে। হলো ট্রু, তাহলে আমাদের সিন থেকে কত হলো 20 নাম্বার। এবার দেখো আনসিন, আনসিনে কিন্তু তোমাদের 28টা নাম্বার থাকে, ভালো করে বোঝো, কিন্তু আনসিনে 28 নাম্বার থাকে। এবারে আনসিনটা কিন্তু অনেকে করতে পারো না, তো আনসিনটা তোমরা কীভাবে করবে একটু বুঝে নাও। একটা আনসিন অর্থাৎ বাইরে থেকে একটা প্যাসেজ দিল, সেই প্যাসেজটাকে তোমরা কী করে বলতো, হাতে একটি পেন্সিল দেবে, নেওয়ার পর প্যাসেজটাকে একদম দুবার গড়গড় করে পড়ে যাবে, 3 বারের মাথায় যখন পড়বে একটু আস্তে আস্তে পড়বে এবং হাতে পেন্সিল দেবে। যদি কোনো ব্যক্তির নাম থাকে, কোনো সাল লেখা থাকে, ওগুলোকে আন্ডারলাইন করে দাও। হয়ে গেল, 3 বার এইভাবে পড়তে হবে ধৈর্য সহকারে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে বলো তো, ধৈর্য সহকারে প্যাসেজটাকে পড়ে না, সে কী করে যে ও কী করছে সে কী করছে সেইগুলো দেখে লিখে দেয়, যার ফলে কিন্তু ইংলিশে ফেল করে। তোমাদের কাজ দুবার প্যাসেজটাকে ভালো করে পড়া, তারপরে 3 বারের মাথায় পেন্সিল দিয়ে পড়বে, মেন জায়গাগুলো কোনো ব্যক্তির নাম, কোনো সালের নাম, কোনো ঘটনার নাম থাকলে সেগুলোকে আন্ডারলাইন করবে। এর কারণ হচ্ছে যখন যে প্রশ্নগুলো তোমাদের নিচে দেবে না ওখান থেকে প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে। এবারে তুমি প্রশ্নটা পড়ছো, পড়ে দেখো সেম লাইন কিন্তু প্যাসেজের মধ্যেই রয়েছে। অনেকে কী করে পুরো হুবহু টুকে দেয়, যদি একটু বানিয়ে লিখতে পারো ভালো নাম্বার দেবে। তাহলে এইভাবে তোমাকে আনসিনটা কিন্তু করতে হবে প্রশ্ন উত্তরগুলো। দেখা গেল তোমাকে আনসিনের 5খানা ট্রু ফলস দিয়েছে, ওকে,
এবারে তুমি অনেক খুঁজলে কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলে যে এটা হচ্ছে ট্রু, একদম সিওর মিলে গেছে প্রশ্নের সাথে উত্তরে, ট্রু লিখে দিলে, বাকি চারটে তো খুঁজে পাচ্ছ, তখন তুমি কি করবে? সেই চারটে তুমি চেষ্টা করবে সবকটাই ফলস করে দেওয়ার। অর্থাৎ প্রথমটা যদি ট্রু হয়, পরের মধ্যে অন্তত দুটো থেকে তিনটে কিন্তু ফলস হতেই হবে। যদি তোমরা একটা ট্রু একটা ফলস এইভাবে করো, তাহলে কিন্তু জিরো আসতে পারে চারটের মধ্যে। আর যদি সব কটা ট্রু করে দাও, তাহলে দেখবে চারটের মধ্যে দুটো বা তিনটেও কিন্তু রাইট হতে পারে। তখন এইভাবে কিন্তু তোমরা ট্রু ফলসটাকে পুরো নাম্বার অর্থাৎ পাঁচের মধ্যে তিন চার পেতে পারছো। প্রশ্নগুলো যে থাকবে, একটা প্রশ্ন দিলো তার উত্তর লিখতে হবে, প্যাসেজটা এই যেভাবে পড়লাম এইভাবে পড়েই তুমি প্যাসেজের উত্তরগুলো করবে। যারা সিনগুলোকে পড়ে যাবে না, তারা সিনটাকেও কিন্তু এইভাবেই তোমরা উত্তরগুলো করে আসতে পারো। তাহলে সিন আনসিন আশা করি আমি বোঝাতে পেরেছি। কুড়ি আর আঠাশ আটচল্লিশ নম্বর হয়ে গেল। এবারে ১২ নম্বরে থাকবে গ্রামার। এবার দেখো গ্রামার ব্যাপারটা, যারা সারা বছর ধরে একটুও পড়াশোনা করোনি, কোনো কোচিং সেন্টারে পড়োনি, তারা গ্রামার কিন্তু একটু মুশকিল রয়েছে। কারণ গ্রামারে ভুল হলে ভুল এবং ঠিক হলে কিন্তু ঠিক। তাই যারা একটু পড়াশোনা করেছো তারা গ্রামারগুলো পারবে। গ্রামার থেকে তাও বলি কী কী আছে দেখো। তিনটে থাকবে টেন্স থেকে শূন্যস্থান পূরণ, তিনটে থাকবে আর্টিকেলস প্রিপারেশন, ৬ নম্বর হলো, তিনটে থাকবে গ্রুপ ভার্ব, এটা মুখস্থ করলে হয়, আর তিনটের মধ্যে একটা থাকবে ভয়েস, একটা থাকবে নেরেশন, একটা জয়নিং, এই হচ্ছে ১২ নম্বর। যাদের এইগুলো দরকার একটা ভালো রেজাল্ট করার, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের কাছ থেকে তোমরা মাধ্যমিকের সাতটা সাবজেক্টের নোট, তার সঙ্গে লাস্ট মিনিট সাজেশন, তার সঙ্গে লাস্ট মিনিট শর্ট নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। প্রত্যেকটা নোট সাজেশান আমাদের একদম কম্পিউটারে টাইপিং করা রয়েছে, পড়তে কোনো অসুবিধা হবে না। এই নোটগুলো নিলে তোমাদের তো চিন্তা পুরোপুরি মুক্ত। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে সিন কীভাবে করতে হবে, আনসিন কীভাবে করতে হবে এবং গ্রামারগুলো কীভাবে করতে হবে। এবারে আসবো আমরা রাইটিং স্কিল। দেখো রাইটিং স্কিল তোমাদের ৩০ নাম্বার থাকে। আমি কিন্তু রাইটিং স্কিলের অলরেডি কিন্তু সাজেশান আপলোড করেছি, তোমরা দেখে নাও, ঠিক আছে, দেখলে সুবিধা হবে। রাইটিং স্কিল তোমাদের এবছর কী কী আসতে পারে, প্যারাগ্রাফ অথবা বায়োগ্রাফি। এই মুহূর্তে তোমাদের কী করতে হবে বলতো, প্যারাগ্রাফ বায়োগ্রাফির ফরম্যাটগুলোকে মুখস্থ করতে হবে। ফরম্যাট যদি মুখস্থ করে আসতে পারো না, তাহলে কিন্তু তোমরা লিখে আসতে পারবে। লেটার রাইটিংয়ের ফরম্যাটগুলো যদি মুখস্থ করে আসতে পারো, তাহলে লিখে আসতে পারবে। রিপোর্ট রাইটিংয়েরও ফরম্যাট হয়, ঠিক আছে। আমাদের নোট যারা যারা সংগ্রহ করেছো তারা অবশ্যই ফরম্যাটগুলো পেয়েছো, অবশ্যই ফরম্যাটগুলো তোমরা পড়ে যাও। সবার থেকে পাস করার আর একটা কথা বলি, কেউ যদি খাতা সাদা খাতা জমা দাও, তাহলে স্যার তোমাদের কীভাবে পাস করাবে? তিন ঘন্টা তোমাদের পরীক্ষা হয়, বসে থাকলে হবে না, অবশ্যই তোমাদের কিছু লিখে আসতে হবে, যাতে স্যার যিনি খাতা দেখবে তিনি তোমাদের পাসটা করাতে পারে। কারণ কোনো শিক্ষকই চায় না যে তোমরা ফেল করো। যদি তোমরা লিখে আসো, স্যারের নাম্বার দিও, তোমাদের কিন্তু পাস করিয়ে দেবে। যদি সাদা খাতা জমা দিয়ে আসো না, তাহলে কিন্তু তোমরা কেউ পাস করাতে পারবে না। তাই মাথায় রাখতে হবে তিনটে ঘন্টা সময় রয়েছে। যেভাবে আমি পরিকল্পনা করে দিলাম, এইভাবে পরিকল্পনা মাফিক ইংলিশটাকে তোমরা পড়ো, আর এইভাবেই তোমরা কিন্তু পরীক্ষাটা দাও। তাহলে কিন্তু শুধু ২৫ নয়, তোমরা ৫০ও কিন্তু ইংলিশে পেয়ে যেতে পারো। দেখো আশা করি তোমরা এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই ধরনের আর কোন কোন সাবজেক্টেরও তোমরা ভিডিও চাও কমেন্ট করে জানিও। নোটসগুলো তোমরা দ্রুত সংগ্রহ করতে পারো যাদের দরকার। আর আমাদের নোট সংগ্রহ করলে আগেই বলেছি, কোনো বই আর পড়ার দরকার নেই, শুধু নোটগুলো পড়ে গেলে একটি ভালো রেজাল্ট করতে পারবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।